যতদিন না বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করতে পারি ততদিন শোভেন্দু অধিকারীর লড়াই চলবে। শনিবার হুগলির আর চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, আইসিসিউতে চলে গেছে, এরপরই কমায় যাবে, তবে এটা রাজনৈতিক ভাবে, কারণ ভোট পরবর্তীকালে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর তৃণমূল হামলা করেছে তার হিসাব সুদে আসলে তুলবে ভারতীয় জনতা পার্টি। এদিন শোভেন্দু বাবু বলেন, আগামী জানুয়ারি মাসের 3 তারিখে বিজেপির পক্ষ থেকে ধনেখালি চলো ডাক দেওয়া হয়েছে, সেদিন তিনি নিজে থাকবেন, লড়াই হবে সামনাসামনি। সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, শুধু থিয়েটার দিতে দেন। আগে 1 তারিখে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো, এখন 20 তারিখে ঢুকে। আমাদের সভাপতি বলেছে যে আমরাও দেবো সরকারে, ডবল ইঞ্জিন সরকার হলে সবই করা যাবে। এই পঞ্চায়েত হবে কেন? পঞ্চায়েত হওয়া উচিত দলহীন পঞ্চায়েত। স্বাভাবিকভাবে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। প্রতিদিনই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্ব আক্রান্ত হচ্ছেন। আজকেও আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়নগর থেকে ফেরার পথে তার গাড়িতে আক্রমণ করেছে। গণতন্ত্রের পক্ষে এই লড়াই আরো জোরদার করতে হবে, আর আপনাদের সেবক শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখুন। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়ে আমি থেমে নেই, যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আপনার ভাই শুভেন্দুর লড়াই চলছে, চলবে। আর আজকে ধনেখালীতে যা যা করেছেন সব লিপিবদ্ধ হয়েছে। আগামী 3রা জানুয়ারি বছরের প্রথম সপ্তাহে ধনেখালী চলো, আমি নিজে থাকবো, দেখি দেখি কত বড় মস্তান আছে ভারতীয় জনতা পার্টিকে রুখে দেয়। এ লড়াই চলছে, চলবে। আপনাদের আমরা বলেছি, চারিদিক থেকে ঘিরে এনেছি, সময় হয়ে গেছে, সেলাইন থেকে এখন আইসিইউতে চলে গেছে তৃণমূল। আইসিইউ মানে প্রায় ভেন্টিলেশনের দিকে, কিছুদিনের মধ্যে কোমাতে চলে যাবে। আর কোমাতে যারা যায় মানে রাজনৈতিক কোমা, আমি শারীরিক কোমা বলছি, ঠিক আছে, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যা যা করেছে না, বিশেষ করে ভোট পরবর্তী হিংসা, সুদ আসল এবং তার সঙ্গে দ্বন্দ্ব সুদ পেনাল ইন্টারেস্ট দিয়ে, এর যদি হিসাব আমরা না নিতে পারি, তাহলে আমরা ভারত মাতার সাচ্চা সন্তান নই। পরে সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনায় আমফান ঝড়ে ওখানকার তৃণমূল নেতারা দুর্গতদের ত্রাণের পয়সা লুট করেছে, তার হিসাব চাওয়া হবে। দেখুন, ওই যে আইসিডিএস এর বন্টি, সেই বন্টি যাকে হাফেজ মোল্লা এবং কাসেম মোল্লা দুজন মিলে যা করার সব করেছে, সেই বন্টি তার চাকরি খোয়াতে চাইবে না, কারণ তার সিডিপিও নিজেই এফআইআর করার 15 মিনিটের মধ্যে এফআইআর উইথড্র করেছে। বুঝতে পারছেন যে সন্দেশখালী ইঙ্গলগঞ্জের পরিস্থিতি কোন জায়গায় আছে? সন্দেশখালী থানা, নেজার থানা, মিনাখা থানা, এই 3টে থানা শাহজাহানরা চালায়, এবং শাহজাহানদের উপরে ঋষিমণির পূর্ণ আশীর্বাদ আছে। রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী সরাসরি 75-25 ভাগে শাহজাহানের কাছ থেকে মাল পাবে। অতএব শাহজাহানরা আমফানের যেভাবে টাকা লুট করেছে, সেই শাহজাহানদেরকে আটকানো রোখার ক্ষমতা কারণ নেই। একমাত্র যদি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ আসে, যারা আল কায়দাকে আইএসকে রুখে দিয়েছে, না না, এটা তো এনআইএ ফিট কেস নয়, এক্সপ্লোশনে এনআইএ হয়। আমি বলছি, এদেরকে রুখতে গেলে ইসরায়েলের থেকে আর্মি আনতে হবে, প্রকৃতপক্ষে গুন্ডাদের হাতেই পুরো ব্যবস্থাটা আছে। শাহজাহানের কথার বাইরে সন্দেশখালীর ভিডিও এবং মসজিদ যাওয়ার কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জি যেগুলো করছেন, শুধুমাত্র মিডিয়াতে নিজের ইমেজ বিল্ড আপ,
আর কেন্দ্রীয় সরকারকে দেখাতে চাইছেন তার দাবিদার মুখ্য সচিবকে দিয়ে যে আমরা এবারে নিরপেক্ষভাবে করছি, দুর্নীতিমুক্ত করছি, তোমরা দয়া করে তদন্ত টিম পাঠাবে না, টাকা আটকাবে। এদিনের চুচুড়ার ভরির মোড়ের জনসভায় প্রচুর মানুষ এসে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনেন। অন্যদিকে পাঁচ বছর পর রবিবার টেট পরীক্ষা হতে চলেছে, আর এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালকের পরীক্ষা নিয়ে আমি এক্ষুনি মন্তব্য করব না, যদি মেধাযুক্ত সুস্থ পরিবেশে যেমন রেল পরীক্ষা করে পরীক্ষা হয়, পরীক্ষার বিরোধিতা আমরা বিজেপি করি না। তো আমরা আমাদের আশঙ্কা আছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে, 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট, 5 লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে, সেই প্রশ্ন লিখতে পারবেন আর তারপরে 5 লক্ষ টাকা পেমেন্ট। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।